আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিডিআর এর কাছে তোমাদের আবারও স্বাগতম। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে এ পর্বে থাকছে চারু ও কারুকলা। অ্যাসাইনমেন্টের শিরোনাম প্রথম অধ্যায়। চলো প্রথমে দেখে নেওয়া যাক তোমাদের নির্ধারিত কাজ। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম এক। অধ্যায়ের শিরোনাম প্রথম অধ্যায়, যেখানে পাঠ দুই ও তিন থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। নির্ধারিত কাজটি এরকম: চারু ও কারুকলা জীবনযাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে, ব্যাখ্যা করো। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। পাঠ্যপুস্তক বা পারিপার্শ্বিক অনুষঙ্গ বা প্রয়োজন বোধে ইন্টারনেটের ব্যবহার এবং অতি উত্তম পাওয়ার জন্য তোমাদেরকে যেটি করতে হবে সেটি হলো প্রাসঙ্গিকভাবে বিস্তারিত ব্যাখ্যা করতে পারলে অতি উত্তম দেওয়া হবে। চলো সমাধানটি দেখে নেওয়া যাক। তার আগে একটি কথা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান এবং আগের গণিত, বিজিএস, ইংলিশ এ বিষয়গুলোর সমাধান তোমরা যারা দেখো নি তারা এই ভিডিওর ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের আই বাটন থেকে দেখে নেবে। তোমরা এভাবে সুন্দর করে একটি হেডলাইন দেবে: চারু ও কারুকলা জীবনযাপনকে সুন্দর ও রুচিশীল করে এবং সমাজকে সুন্দরভাবে গড়তে সাহায্য করে। এভাবে একটা হেডলাইন দেবে, তারপরে তোমরা ব্যাখ্যা শুরু করবে। মানুষের কার্যাবলীর মধ্যে যে সৌন্দর্য রসে সিক্ত করে মনে নিপুণ আনন্দ সঞ্চার করে, মনকে দোলা দেয় এবং যা প্রধানত হৃদয়াবেগ সৃষ্টিমূলক, তাই চারুকলা। এটি একটি মানবীয় ক্রিয়া যা দ্বারা কতিপয় বাহ্যিক প্রক্রিয়া দ্বারা নিজের মনের অনুভূতি বা কোনো ভাবকে এমনভাবে অপরের নিকট পৌঁছে দেয় যে অপরের মন সেভাবে সংক্রমিত হয়ে তা উপলব্ধি করতে পারে। অন্যদিকে যে কলা বা শিল্প প্রধানত বাহ্যিক বা ব্যবহারিক চাহিদা মেটানোর সঙ্গে আনন্দ দান করে তাকে কারুকলা বলে। আর এই চারু ও কারুকলা জীবনকে সুন্দর ও রুচিশীল করে তোলে এবং সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে। চারু ও কারুকলার ফলে মানুষ মনের আনন্দের পাশাপাশি বেঁচে থাকার জন্য সৃজনশীল চিন্তাভাবনা দ্বারা বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তোলে। এছাড়াও চারু ও কারুকলা জ্ঞান সম্পন্ন ব্যক্তির মধ্যে সবসময় উন্নত চিন্তাভাবনা থাকায় সে খুব রুচিশীল হয়, ফলে তার রুচিশীল কাজ সবাই পছন্দ করে এবং তার এই কারুকাজ দ্বারা আর্থিকভাবে লাভবান হয়। তার জীবন হয় সুন্দর ও সচ্ছল, আর এর প্রভাব পড়ে সুন্দর সমাজ গঠনে। কেননা সমাজের লোকজন তার কাজ বা রুচিশীল কর্মকাণ্ড দ্বারা অনুপ্রাণিত হয়ে নিজেকে সাজিয়ে তুলতে সোচ্চার হয়। উন্নত রুচিবোধ থাকায় সমাজে সবাই পরিপাটি থাকে, ফলে সমাজে অরাজকতা, বিশৃঙ্খলা এবং অপরিচ্ছন্নতা সৃষ্টি হয় না, ফলে সমাজ হয়ে ওঠে অনেক সৃজনশীল, গতিশীল এবং আধুনিক রুচিসম্পন্ন, যা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রেরণা যোগায়। তাই আলোচনা শেষে সহজেই বলা যায় যে চারু ও কারুকলা যেমন ব্যক্তি জীবন সুন্দর ও রুচিশীল করে গড়ে তোলে, তেমনি সাহায্য করে সমাজকে সুন্দর ও সঠিকভাবে সাজাতে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের চারু ও কারুকলা অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি অ্যাসাইনমেন্টের সমাধানটি তোমাদের ভালো লেগেছে। সমাধানটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সকল আপডেট পেতে। আর এর আগের ভিডিওগুলো, বিশেষ করে চতুর্থ সপ্তাহের বিজ্ঞান, দ্বিতীয় তৃতীয় সপ্তাহের গণিত, কৃষি শিক্ষা বা ইংলিশের অ্যাসাইনমেন্টের সমাধানগুলো এই ভিডিওর ডিসক্রিপশন অথবা উপরে ডান পাশের আই বাটন থেকে দেখে নেবে। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।